কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এলাম মধ্যরাতের মন, লিখেছেন দুর্জয় শাকিল। এছাড়াও লেখকের চমৎকার সব বই, গুপ্তধনের দ্বীপ, ব্ল্যাক ভ্যাম্পায়ার, জার্নি ইন ডার্ক আইল্যান্ড, অভিশপ্ত রাত, মৃত্যুর গুহা সংগ্রহ করে নিতে পারেন বইমেলার কলি প্রকাশনী থেকে। স্টল নাম্বার 17, 18, 19। জয়দীপ হাসি খুশি সাধারণ ছেলে, সবাই ওকে দীপ বলেই ডাকে। একদিন রাতের বেলা ও ফেসবুক চালাচ্ছিল, রাত তখন 1টা বাজে। হঠাৎ মধ্যরাতের মুন নামের এক আইডি থেকে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। মেয়ের আইডি দেখে সাথে সাথে ও অ্যাকসেপ্ট করল। রাত অনেক হয়ে গেছে, ঘুমিয়ে পড়ল ও। 4-5 দিন পরের কথা, এই কয়টা দিন দীপ খেয়াল করল মধ্যরাতের মুন নামক আইডিটার সামনে 12:15 থেকে 4টা পর্যন্ত সবুজ চিহ্ন থাকে, বাকি সময় ওকে কখনোই অনলাইনে দেখা যায় না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই আইডিটার টাইমলাইনের শেষ পোস্ট 1 বছর আগের। একটু অবাক হলো দীপ। সেদিন রাতে দীপ মেয়েটাকে হাই লিখে একটা মেসেজ পাঠালো। উত্তরে মেয়েটা অদ্ভুত ভাষায় কী যেন লিখে পাঠালো, এরকম ভাষায় লেখা দীপ আগে কখনো দেখেনি। দীপ কিছু না বুঝতে পেরে আবার মেসেজ দিল, আপনি কি লিখেছেন বুঝতে পারিনি। উত্তরে মেয়েটা আবার আগের মেসেজটাই পাঠালো। খুব অবাক হলো দীপ, আরও কয়েকটি মেসেজ পাঠালো দীপ, কিন্তু মেয়েটি প্রতিবার অদ্ভুত ভাষায় ওই মেসেজটাই পাঠালো। 4টা বাজতেই মেয়েটার নামের সামনে থেকে সবুজ চিহ্নটা উধাও হয়ে গেল। সারাদিন বিষয়টা নিয়ে অনেক ভাবল দীপ, কেউ কি ওর সাথে মজা করছে নাকি। আরও 2-3 রাত মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করল দীপ, কিন্তু মেয়েটা প্রতিবার ওই একই মেসেজ বারবার পাঠায়। খুব রেগে গেল দীপ, আবার অবাকও হলো। একটাই প্রশ্ন ওর মাথায় ঘুরতে লাগলো, মেয়েটা বারবার একই মেসেজ কেন পাঠাচ্ছে, আর এই অদ্ভুত ভাষা মেয়েটা পেল কোথায়, ও কি কিছু বলতে চায়। অনেক ভেবে দীপ মেয়েটার প্রোফাইলে ঢুকে শেষ পোস্টে কমেন্ট করা একটা ছেলের সাথে যোগাযোগ করল, ছেলেটাকে দেখা করতে বলল। পরন্ত বিকাল দীপ দাঁড়িয়ে আছে, ও সমবয়সী একটা ছেলে হাই বলে এগিয়ে আসলো, হাত বাড়িয়ে বলল, আমি অভি। দীপ হাত মিলিয়ে বলল, আমি জয়দীপ। চলো ওই দিকটায় গিয়ে বসি। বড় একটা গাছের গুড়িতে বসলো ওরা। অভি বলতে লাগলো, তুমি যার কথা বলছো ওর নাম মুন, খুব ভালো বান্ধবী ছিল আমার, একই কলেজে পড়তাম আমরা, কিন্তু 1 বছর আগে ও আত্মহত্যা করেছে। অভির কথা শুনে শির দ্বারা বেয়ে ঘাম গড়িয়ে পড়ল দীপের। দীপ কাঁপা কণ্ঠে বলল, ও যদি আত্মহত্যা করেই থাকে তাহলে আমাকে মেসেজ দিল কে? তাহলে কি আত্মাদের রাজ্যে ফেসবুক চালানো যায়? ওই অদ্ভুত ভাষাগুলো কি আত্মাদের? একটু ভেবে অভি বলতে লাগলো, হতে পারে, তবে আমি জানি না, ও আমাকেও একই মেসেজ পাঠিয়েছে, আমার মনে হয় ও কিছু বলতে চায়। দীপ বলল, আমার কাছেও তাই মনে হয়, কিন্তু কি বলতে চায় সেটা বুঝবো কি করে? একটু সামনে একটা সাধকের গৃহ আছে, উনি ভূত প্রেত আত্মাদের নিয়ে সাধনা করেন, ওনাকে গিয়ে সব কিছু খুলে বলে দেখি কিছু করতে পারেন কি না। সাধককে সব কিছু খুলে বলল ওরা। কিছুক্ষণ ভেবে তিনি বললেন, আত্মাকে ডেকে আনতে হবে, তবেই তার কথা তোমরা বুঝতে পারবে। কিন্তু আত্মা ডেকে আনবো কি করে? সেটার জন্য তোমাদের বারংয়ে বসতে হবে। বারং কি? বারং হচ্ছে আত্মাদের ডাকার একটা কৌশল। আমি তোমাদের কিছু মন্ত্র লিখে দিব, যেখানে মেয়েটা আত্মহত্যা করেছে সেখানে বসে এক নাগারে মন্ত্রগুলো পড়বে মধ্যরাতে। আশেপাশে অনেক কিছুই হতে পারে, কিন্তু তোমরা সেদিকে তাকাবে না, তোমরা তোমাদের মতো মন্ত্র পড়ে যাবে।
চোখ বন্ধ করে মন্ত্র পড়বে আত্মাটা আসা পর্যন্ত। সাধক কিছু মন্ত্র লিখে কাগজটা দীপের হাতে দিল। মধ্যরাত, চাঁদের আবছা আলো ছড়িয়ে আছে চারিদিকে, নিশ্চুপ চারদিক। অভি আর দীপ বিভিন্ন গাছে ঢাকা একটা বাগানের কাছে আসলো। ভেতরে ঢুকে বড় একটা আম গাছের নিচে দাঁড়ালো ওরা। আম গাছের একটা ডাল দেখি অভি বলল, এই ডালটাতেই ফাঁস দিয়েছিল মুন। গাছটার নিচে বসলো ওরা। আশপাশ থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বিড়বির করে মন্ত্র পড়া শুরু করলো ওরা। চোখ বন্ধ করে মন্ত্র পড়ছে দীপ। 5 মিনিট পর ঝড় শুরু হলো বাগানে। গাছপালা ঝড়ো হাওয়ায় ভয়ঙ্করভাবে দুলতে লাগলো। শো শো আওয়াজ আসতে লাগলো চারিদিক থেকে। কে যেন দূর থেকে দীপের নাম ধরে ডাকছে। দীপ সেদিকে না তাকিয়ে মন্ত্র পড়েই যাচ্ছে। হঠাৎ ঝড় বন্ধ হয়ে গেল। শো শো আওয়াজটাও বন্ধ হয়ে গেল। গভীর একটা কণ্ঠ ভেসে আসলো, আমি জানতাম তোমরা আসবে। চোখ খুলল দীপ, দেখল আম গাছটার ডালে দড়িতে ঝুলে আছে একটা মেয়ে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, বিভৎস তার চেহারা। ভয়ে বুক কেঁপে উঠল দীপের। ঝুলন্ত মেয়েটা বলল, ভয় পেও না, আমি কোনো ক্ষতি করব না তোমাকে। কাঁপা কণ্ঠে দীপ বলল, তুমি আমার কাছে কি চাও? মুন বলল, আমি আমার রিং চাই। কিসের রিং? যেটা আমার ভালোবাসার মানুষ আমাকে দিয়েছিল। কিন্তু সেটা পাবো কোথায়? মুন একটা বাড়ির ঠিকানা দিয়ে বলল, এটা আমার বাড়ির ঠিকানা, ওখানে গিয়ে খোঁজ করলেই পাবে। কাল রাত 12:15 দিকে এই গাছের গোড়ায় রিংটা রেখে চলে যেও। আর যদি তুমি রিংটা আনতে ব্যর্থ হও, কথা শেষ হতেই অদৃশ্য হয়ে গেল মুনের ঝুলন্ত দেহটা। সকাল হতেই দীপ অভিকে ফোন দিল। অভি ফোন ধরল না। অজ্ঞতা দীপ একাই মুনের বাড়িতে গেল। দরজায় নক করতে একজন বুড়ো লোক দরজা খুলে দিল। দীপ ওনাকে জিজ্ঞাসা করল, মুনের বাবা মা কোথায়? বুড়ো লোকটা বলল, মুন মারা যাওয়ার পর ওর বাবা মা আমাকে বাড়িটা দিয়ে এখান থেকে চলে গেছেন। আমি কি একটু বাড়ির ভেতরে ঢুকতে পারি? বুড়ো লোকটা হ্যাঁ সম্মতি দিয়ে দীপকে ঘরের ভিতরে ঢুকতে দিল। দীপ ঘুরে ঘুরে একটা তালাবদ্ধ রুমের সামনে এসে লোকটাকে জিজ্ঞাসা করল, এই রুমটা তালাবন্ধ কেন? এটা মুনের রুম, আমি কখনো এই রুমে ঢুকি না। আমি এই রুমটাতে ঢুকব, খুব জরুরি দরকার, কিন্তু সেটা আপনাকে বলতে পারবো না। বুড়ো ওর কথা শুনে একটু অবাক হলো, কিন্তু কিছু জিজ্ঞাসা করল না। আচ্ছা ঠিক আছে। চাবি এনে রুমের দরজাটা খুলে দিল। দীপ রুমের ভিতরে ঢুকল। এলোমেলো হয়ে আছে রুমটা। টেবিলের উপরে লাল একটা রিং বক্স। বক্সটা খুলল সে। অদ্ভুত সুন্দর একটা রিং। পাশেই একটা ডায়েরি পড়ে আছে। ডায়েরিটা পড়লে অনেক কিছু জানা যাবে, তাই ডায়েরিটা সাথে করে নিল দীপ। কিন্তু তখন ডায়েরিটা খুলে পড়ল না। বুড়ো লোকটাকে বিদায় জানিয়ে বাসা থেকে বেরিয়ে আসলো দীপ। অভি ফোন দিল তখন। দীপ জানালো রিংটা সে পেয়েছে। অভি বলল, রিংটা নিয়ে 12:15 দিকে বাগানে চলে আসবে, আমি ওখানেই থাকব। সময় মতো রওনা দিল দীপ। আজও চাঁদ উঠেছে, আবছা আলো চারিদিকে। চেনা পথ ধরে হাঁটতে হাঁটতে বাগানে চলে আসলো। আম গাছটার নিচে দাঁড়ালো। রিংটা গাছে গোড়ায় রেখে অভির জন্য অপেক্ষা করতে লাগলো দীপ। হঠাৎ গভীর কণ্ঠে কে যেন বলল, অভির জন্য অপেক্ষা করতে হবে না, তুমি চলে যাও, তোমার কাজ শেষ। দীপ ঘুরে গাছের ডালের দিকে তাকিয়ে দেখল, অভি এক ডালে আর মুন অন্য ডালে দড়িতে ঝুলছে। দুজনই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আর সহ্য করতে পারল না দীপ।
জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। জ্ঞান ফিরতেই দেখল ও একটা ঘরে শুয়ে আছে। ভালো করে দেখে বুঝল ও সাধকের বাড়িতে। কিছুক্ষণ পর সাধক আসলো, এসে বলল, কেমন আছো এখন? এখন একটু ভালো আছি, কিন্তু আমি এখানে আসলাম কি করে? আমি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি তুমি মাটিতে পড়ে আছো, তারপর তোমাকে বাড়িতে নিয়ে আসলাম। দীপ আর কিছু বলল না, সোজা বাড়িতে চলে আসলো। ডায়েরিটা খুলল সে, পুরো ডায়েরিটা পড়ে ফেলল। শেষ পৃষ্ঠায় লেখা, ওরা কেউ মেনে নিচ্ছে না আমার আর অভির সম্পর্কটা, তাই দুজনেই ছেড়ে চলে যাব সবাইকে। ভালো থাকুক আব্বু আম্মু আর তাদের জিদ। ডায়েরিটা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল দীপ, মনে মনে বলল, ভালো থাকুক ওরা, ভালো থাকুক ওদের ভালোবাসা। আর তারপর থেকে আর কোনোদিনও মধ্যরাতের মুনকে অনলাইনে দেখা যায়নি। Best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.